সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে ম্যাথটি করব সেটা হচ্ছে 7-এর ও নম্বর ম্যাথ। এটি তোমরা তোমার পাঠ্যপুস্তকের 160 পৃষ্ঠায় পাবে। এটি একটি উৎপাদকীয় বিশ্লেষণের ম্যাথ। তোমরা খেয়াল করে দেখো, এখানে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই রয়েছে। অর্থাৎ এই ম্যাথটি করতে হবে সাইক্লিকের নিয়মে। তো খেয়াল করো, প্রথমে এখানে x প্লাস ওয়ান হোল স্কোয়ার রয়েছে, যেখানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে। ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে খেয়াল করো, এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে। ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবং খেয়াল করো, এই ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে। ফর্মুলা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আসে আমরা এই রাশি সাথে এই রাশি গুণ করে ফেলি। তো প্রথমে x স্কয়ার দিয়ে y কে গুণ করলে হবে x স্কয়ার y, x স্কয়ার দিয়ে মাইনাস z কে গুণ করলে হবে মাইনাস x স্কয়ার z, 2x দিয়ে y কে গুণ করলে হবে 2xy, 2x দিয়ে মাইনাস z কে গুণ করলে হবে মাইনাস 2xz, প্লাস 1 দিয়ে y কে গুণ করলে হবে y, 1 দিয়ে মাইনাস z কে গুণ করলে হবে মাইনাস z, y স্কয়ার দিয়ে z কে গুণ করলে হবে y স্কয়ার z, y স্কয়ার দিয়ে মাইনাস x কে গুণ করলে হবে মাইনাস x y স্কয়ার, 2y দিয়ে z কে গুণ করলে হবে প্লাস 2yz, প্লাস 2y দিয়ে মাইনাস x কে গুণ করলে হবে মাইনাস 2xy, 1 দিয়ে z কে গুণ করলে হবে z, 1 দিয়ে মাইনাস x কে গুণ করলে হবে মাইনাস x। এরপর আমরা z স্কয়ার কে গুণ করবো x দিয়ে, আসবে x z স্কয়ার, z স্কয়ার দিয়ে মাইনাস y কে গুণ করলে হবে মাইনাস yz স্কয়ার, 2z দিয়ে x কে গুণ করলে হবে প্লাস 2xz, 2z দিয়ে মাইনাস y কে গুণ করলে হবে মাইনাস 2yz, 1 দিয়ে x কে গুণ করলে হবে x, 1 দিয়ে y কে মাইনাস y কে গুণ করলে হবে মাইনাস y। এখন তুমি খেয়াল করে দেখো, প্লাস 2xy মাইনাস 2x বাদ যাবে, প্লাস 2yz মাইনাস 2yz বাদ যাবে, প্লাস 2xz মাইনাস 2xz বাদ যাবে। আরেকটু হলো খেয়াল করো, প্লাস x মাইনাস x বাদ যাবে, মাইনাস y প্লাস y বাদ যাবে, মাইনাস z প্লাস z বাদ যাবে। তো বাকি থাকবে এখানে x স্কয়ার y মাইনাস x স্কয়ার z প্লাস y স্কয়ার z মাইনাস x y স্কয়ার প্লাস x z স্কয়ার মাইনাস y z স্কয়ার। এই রাশিগুলো বাকি থাকবে। এখন আসো, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এদেরকে আমরা সাইক্লিক আনার চেষ্টা করব। তো নিয়ম অনুসারে আমরা হয় প্রথমে x মাইনাস y অথবা y মাইনাস z অথবা z মাইনাস x, যে কোনো একটা সবগুলো থেকে কমন নিব। তো আমরা মনে করো y মাইনাস z কমন নেওয়ার চেষ্টা করছি। তো দেখো, y মাইনাস z কমন নিতে হলে প্রথম পদে থাকতে হবে y, পরের পদে থাকতে হবে z। তো দেখো, এটাই প্রথম পদে কিন্তু y আছে, নিচে দাগ দিলাম। এখন দেখো, যদি এর সাথে আমরা এই পদটি নিই, যেহেতু এই পদে z আছে, এবং দেখা যাচ্ছে যে এই পদটি নিলে x স্কয়ার কমন যাবে, বাকি থাকবে y মাইনাস z। আবার আসো, প্রথম পদে আমাদের y দরকার। তো এই পদটিতে কিন্তু কি আছে, y আছে। তার সাথে আরেকটি পদ নেব যেটাতে z রয়েছে। এই পদে z রয়েছে, কিন্তু সামনে প্লাস বললে নিয়ে লাভ হবে না। তো এই পদটি নিই, নিয়ে যে কাজটা হবে, yz কমন যাবে, এখানে y থাকবে, এখানে z থাকবে। অবশিষ্ট পদের মধ্যে যে পদটিতে y ছিল সেটিকে আগে লিখলাম, যে পদটিতে z ছিল সেই পদটিকে আমরা পরে লিখলাম। এখন আমরা এই দুই পদ থেকে x স্কয়ার কমন নেই, তাহলে আসবে y মাইনাস z। এই ক্ষেত্রে আমরা কমন নি yz, তাহলে আসবে y মাইনাস z। এই ক্ষেত্রে আমরা মাইনাস x কমন নি, তাহলে আসবে y স্কয়ার মাইনাস z স্কয়ার। এই ক্ষেত্রে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে। ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আসো এখন আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে আমরা সবগুলো পদ থেকে y মাইনাস z কমন নিয়ে ফেলি। তো y মাইনাস z কমন নিলে এখানে থাকবে x স্কয়ার, এখানে থাকবে হচ্ছে yz, এখানে থাকবে x ও y গুণ করলে হবে xy, প্লাস মাইনাস এ মাইনাস হবে, x এবং z গুণ করলে হবে xz। তো আমরা জানি যে y মাইনাস z নিলে তারপর নেওয়া উচিত হচ্ছে z মাইনাস x। তো আমরা এখান থেকে চেষ্টা করব z মাইনাস x কমন নেওয়ার জন্য। আর যদি আমরা z মাইনাস x কমন নিতে চাই, তাহলে অবশ্যই প্রথম পদে কি থাকতে হবে, প্রথমে থাকতে হবে z।
এবং পরে পদে থাকতে হবে এক্স। দেখো এখানে আমরা যদি ওয়াই কমন নি, জেড মাইনাস এক্স চলে আসে। আবার প্রথম পদে থাকতে হবে জেড, তাই আগে মাইনাস এক্স জেড লিখবো, পরে পদে থাকতে হবে এক্স, তাই পরে আমরা প্লাস এক্স স্কয়ার লিখব। এখন আসো এখানে আমরা ওয়াই কমন নি, তাহলে থাকবে জেড মাইনাস এক্স, এখানে আমরা এক্স কমন নি, তাহলে থাকবে জেড মাইনাস এক্স। আসলো ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। কিন্তু খেয়াল করো ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, তারপরে পার কত ছিল এক্স মাইনাস ওয়াই, এখানে এসেছে ওয়াই মাইনাস এক্স। আমরা যে কাজটা করবো আমরা একটি মাইনাস কমন নিব, আর যদি আমরা একটি মাইনাস কমন নি তাহলে ওয়াই মাইনাস এক্স এটা উল্টে যাবে, হবে এক্স মাইনাস ওয়াই। এখানেই আমাদের ম্যাথ শেষ। তো তোমরা আশা করি উৎপাদক সবগুলো ম্যাথ বুঝতে পেরেছ, সবগুলো ম্যাথ তোমরা করবে, করে আমাকে জানাবে যে তোমরা পারলে কিনা।